আসসালামু আলাইকুম। আজ বুধবার 16 নভেম্বর 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সঙ্গে আছি আমি সেলিনা জাহান। ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রথম উপহার। প্রতি বছর ভারতকে আরও অতিরিক্ত 3000 ভিসা দেবে ব্রিটেন। শুনুন বিস্তারিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের বিজয়ের পর মোদি তার অভিনন্দন বার্তার এক অংশে বলেছিলেন, আপনি হলেন যুক্তরাজ্যবাসী এবং ভারতীয়দের জন্য এক জীবন্ত সেতুর মতো। এরপর অনেক অপেক্ষা আর বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে সেটা লন্ডনে বা দিল্লিতে নয়, হয়েছে অন্য দেশে, যেখানে দুজনেই আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। তবে এ সাক্ষাতের সময়কাল খুব বেশি দীর্ঘ ছিল না, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু এরই মধ্যে মোদি আদায় করে নিয়েছেন তার প্রাপ্য বিশেষ উপহারটুকু, আর সেটা হচ্ছে প্রতি বছর আরও 3000 ভারতীয়কে ভিসা দেবে ব্রিটেন, যাদের বয়স হবে 18 থেকে 30-এর মধ্যে। তবে এটা কেবলমাত্র শুরু, আনুষ্ঠানিক বৈঠক হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে অনেকে মনে করছেন। প্রসঙ্গত, বর্তমানে ব্রিটেনে পাঠরত বিদেশি স্টুডেন্টদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ভারতীয়। তাছাড়াও প্রতি বছর বিভিন্ন ভারতীয় সংস্থার লগ্নি প্রতিষ্ঠান ব্রিটেনে প্রায় 90,000 কর্মসংস্থান যোগায় যারা ভারত থেকে আসেন। তদুপরিও ইংল্যান্ড এবং ভারতের মধ্যে ইয়াং প্রফেশনাল স্কিম নামের একটি চুক্তি হয়েছে। গত 15 নভেম্বর মঙ্গলবারের এই সাক্ষাতের ব্যাপারে প্রধানমন্ত্রী মোদির দপ্তর এক টুইটে তথ্য জানিয়েছে, সাথে উভয় প্রধানমন্ত্রীর একটি ছবিও পোস্ট করা হয়েছে। টুইটারে প্রকাশিত উক্ত ছবিতে দেখা যায় মোদি সুনাকের সঙ্গে কথা বলছেন। ক্যাপশনে লেখা রয়েছে, বালিতে G20 সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ঋষি সুনাক কথা বলছেন, তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি সে টুইটে। উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ। এর আগে অক্টোবরে সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি এবং সুনাক ফোনে কথা বলেছিলেন। সে সময় তারা দুই দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে জোর দেন। এ সাক্ষাতের ব্যাপারে ব্রিটিশ সরকার জানায় যে 18 থেকে 30 বছর বয়সী 3000 ভারতীয় পেশাদারকে ভিসা দেবে ব্রিটেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ঋষির অফিসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভারতই প্রথম দেশ যারা এ ধরনের ভিসা স্কিমের সুবিধা পেতে চলেছে। ভারত ব্রিটেনে অভিবাসন নীতিকে আরও পোক্ত করতে গত বছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার ভিত্তিতেই এই ভিসা অনুমোদনের সিদ্ধান্ত হয়। তবে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে মঙ্গলবার উল্লেখযোগ্য মন্তব্য করেন ঋষি। তিনি বলেন, তাড়াতাড়ি করতে গিয়ে চুক্তির মান নিয়ে কোনো আপোষ করা হবে না। উল্লেখ্য, চলতি বছর দিওয়ালিতেই মুক্ত বাণিজ্য চুক্তির কথা ছিল ভারত এবং ব্রিটেনের মধ্যে, তবে তা আপাতত পিছিয়ে গিয়েছে। দুই পক্ষই এই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি করতে আলোচনা করছে। এ সাক্ষাতের সময় ভিসা অনুমোদন প্রসঙ্গে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ঋষি বলেন, আমাদের নিরাপত্তা এবং আমাদের সমৃদ্ধির জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। গতিশীল এবং বর্ধনশীল অর্থনীতির সাক্ষী এই অঞ্চল। এই অঞ্চলে কী ঘটবে তার উপর পরবর্তী দশকের সংজ্ঞা লেখা হবে। ভারতের সাথে আমাদের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের মূল্য আমার জানা আছে। আমি আনন্দিত যে ভারতের সবচেয়ে উজ্জ্বল তরুণরা এখন ব্রিটিশ জীবনযাপনে সমস্ত অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এর ফলে আমাদের অর্থনীতি এবং সমাজ আরও সমৃদ্ধ হয়ে উঠবে। স্মরণ করা যেতে পারে যে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও বহু ভারতীয় ব্রিটেনে নানাভাবে থেকে যান। সাবেক প্রধানমন্ত্রী ট্রাস জামানাই এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। ঋষি সুনাকের আমলেও সেই সুয়েলাই ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এরই মাঝে ভারতীয় পেশাদারদের ব্রিটিশ ভিসা পাওয়া নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে 10 নম্বর ডাউনিং স্ট্রিট। এর আগে এবছরের দীপাবলির দিন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ঋষি সুনাককে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় টুইট করে দীপাবলির বিশেষ শুভেচ্ছা বার্তাও দেন তিনি। প্রধানমন্ত্রী মোদি লিখেছিলেন, ঋষি সুনাককে উষ্ণ অভিনন্দন। আপনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ায় আপনার সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলো। বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে আমরা যৌথভাবে কাজ করব, 2030 সালের রোডম্যাপ তৈরি করব। আপনি হলেন যুক্তরাজ্যবাসী এবং ভারতীয়বাসীদের জন্য জীবন্ত সেতুর মতো। আমাদের ঐতিহাসিক বন্ধনকে আমরা আধুনিক যুগের অংশীদারিত্বে পরিণত করব। 27 অক্টোবর ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন শীঘ্রই ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি সুষম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে। এদিন সন্ধ্যায় দুই দেশের প্রধানমন্ত্রীর এই টেলিফোনিক কথোপকথন নিয়ে নরেন্দ্র মোদি এবং ঋষি সুনাক দুজনেই টুইট করেছেন। প্রধানমন্ত্রী মোদি টুইট করে বলেছেন, আজ ঋষি সুনাকের সঙ্গে কথা বলে আনন্দ পেলাম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য তাকে
অভিনন্দন জানালাম। আমরা আমাদের ব্যাপক কৌশলগত এবং অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করব। আমরা আমাদের একটি ব্যাপক এবং ভারসাম্যপূর্ণ FTA এর দ্রুত সমাপ্তির গুরুত্বের বিষয়েও একমত হয়েছি। অন্যদিকে এর জবাবে ঋষি সুনাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন। সুনাক বলেছেন, নতুন ভূমিকায় আমি কাজ শুরু করার সঙ্গে সঙ্গে এই সদয় কথোপকথনের জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাজ্য এবং ভারত পরস্পরের সঙ্গে অনেক বেশি কিছু ভাগ করে নেয়। আমরা আমাদের নিরাপত্তা, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে গভীরতর করলে সামনের কয়েক মাস এবং কয়েক বছর আমাদের দুই মহান গণতান্ত্রিক দেশ কী কী অর্জন করতে পারে সে ব্যাপারে উন্মুখ হয়ে আছি। দ্রুত দেশে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার IFIC ব্যাংক এবং পাবলিকের যৌথ কোম্পানি IFIC মানি ট্রান্সফার। উই প্রোভাইড ভেরিয়াস টাইপ অফ সার্ভিস, নেক্সট ডে কালেকশন, মানি ইন এ মিনিট, নেক্সট ডে ব্যাংক ট্রান্সফার, সেন্ড মানি ফ্রম অ্যানিওয়ার ইন দ্য UK ইউজিং আওয়ার মোবাইল অ্যাপ অর ভায়া ফোন রেমিটেন্স অথবা UK অ্যাপ্রুভ এজেন্টের সাথে যোগাযোগ করুন। IFIC মানি ট্রান্সফার, ওন বাই IFIC ব্যাংক লিমিটেড, বাংলাদেশ।